এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়ায় বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। বর্তমানে 18টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এদিকে পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, এতে পারাপারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। দুই ঘাটে অপেক্ষায় শত শত যানবাহন। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলের যানবাহনের সাথে বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটের যানবাহনও এদিক দিয়ে চলছে, ফলে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ সারি দেখা দিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি, যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।